হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি অমৃতসর মুদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কাউন্ট অনলি নেগেটিভ অর পজিটিভ নাম্বার ইন এ রেঞ্জ অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের উপর আমরা কীভাবে আমার একটা রেঞ্জের মধ্যে আমাদের যে নেগেটিভ এবং পজিটিভ ভ্যালুগুলো থাকবে সেটা কীভাবে আমরা কাউন্ট করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পর এখানে কি বলছি, আমাদের এখানে সেটা যে নেগেটিভ অথবা পজিটিভ যে আমাদের এখানে ভ্যালুগুলো থাকবে তো সেগুলো আমরা বলছি কীভাবে কাউন্ট করতে পারি সে বিষয়টা দেখবো। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এখানে কিছু নেগেটিভ পজিটিভ আমরা ডাটা এখানে লিখে নেই। বাস এখানে আমরা কিছু কি লিখলাম, এখানে নেগেটিভ পাশাপাশি পজিটিভ আমরা এখানে কিছু ভ্যালু লিখলাম। বাস লেখার পরে এখন আমরা কি করব, আমরা এখানে পজিটিভ পাশাপাশি এই পাশে আমরা নেগেটিভ আমরা এখানে কাউন্ট করব যে আমাদের এখানে কয়টা নেগেটিভ ভ্যালু আছে আর আমরা এখানে পজিটিভ আমাদের এখানে ভ্যালু আছে। আমরা এখানে পজিটিভটা বাইর করি প্রথমে, এখানে আমার পজিটিভ নাম্বার কতগুলো আছে বাইর করার জন্য আমরা প্রথমে আমরা ইকুয়াল সাইন দিব। তারপরে এখানে আমরা কি ব্যবহার করব, আমরা কাউন্ট ইফ আমরা ফাংশনটা ব্যবহার করব। তাহলে আমরা কাউন্ট ইফ আর কাছে ইফস আমরা ব্যবহার করব কাউন্ট ইফ। তাহলে আমরা ইফ আমরা এখানে টেপ প্রেস করি, কাউন্ট ইফ চলে আসলো। আসার পরে আমরা এখানে কি আমরা এখানে রেঞ্জটা দেখাই দিব। তাহলে আমরা এখানে রেঞ্জটা সিলেক্ট করি, আমাদের এই যে রেঞ্জটা আমরা সিলেক্ট করলাম এখান থেকে। আর রেঞ্জটা সিলেক্ট করার পরে এখন আমাদের এখানে কি করতে হবে, তারপরে এখন আমরা দেবো কি, আমরা এখন কমা দেবো। বাস কমা দেওয়ার পরে এখন আমাদের পরে কি করতে হবে, এই যে আমাদের এখানে ক্রাইটেরিয়া, আমাদের এখানে ক্রাইটেরিয়া দেখাতে হবে। তাহলে আমরা কী ক্রাইটেরিয়া দেখাবো, এখানে আমরা ডাবল কোটেশন দিলাম, তারপরে আমরা দেবো কি ইজ গ্রেটার দেন জিরো দিয়ে আমরা ডাবল কোটেশনটা আমরা শেষ করব। তারপরে এখানে আমাদের যে এই যে ফার্স্ট ব্রেকেট যেটা শুরু আছে আমাদের ব্রেকেটটা আমরা ক্লোজ করি। বাস ক্লোজ করার পরে এখানে কী বোঝানো হয়েছে যে এখানে আমরা কাউন্ট করব কি, আমাদের এখানে যে পজিটিভ ভ্যালুগুলো আছে সেগুলো কাউন্ট করবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে রেঞ্জটা সিলেক্ট করলাম, রেঞ্জ সিলেক্ট করার পরে আমরা কমা দিয়ে কি দিচ্ছি এখানে ডাবল কোটেশনের ভিতরে আমরা জিরো ইজ গ্রেটার দেন, মানে জিরোর উপরের ভ্যালুগুলো হচ্ছে আমাদের পজিটিভ ভ্যালু। তো সেটা দেখানোর পর আমরা ব্রেকেটটা ক্লোজ করে এখন আমরা এন্টার চাপ দিই। বাস এই জন্য আমাদের এখানে কি চলে আসছে, আমাদের যে পজিটিভ ভ্যালুগুলো আছে সেগুলো এখানে কাউন্ট করে আমাদের নিয়ে আসছে। তাহলে পজিটিভ ভ্যালু কটা আছে, ছয়টা। তো ছয়টা আমরা ইজিলি দেখতে পারি, এই যে একটা পজিটিভ ভ্যালু, দুইটা, তিনটা, চারটা, এখানে নাই, এই যে একটা পাঁচটা, আর আমাদের এখানে এই যে আর একটা ছয়টা। তো ছয়টা পজিটিভ ভ্যালু আমরা এখানে ইজিলি দেখতে পাচ্ছি। আপনার যদি অনেক এরকম আপনার পজিটিভ নেগেটিভ আপনার নাম্বার বা ভ্যালু দেওয়া থাকে সেগুলো আপনি এভাবে পজিটিভ ভ্যালুগুলো আপনারা কাউন্ট করতে পারেন। বাস এবার আমরা নেগেটিভ ভ্যালুগুলো কাউন্ট করি, করার জন্য সেমভাবে আমরা ইকুয়াল সাইন দিব। বাস তারপর এখানে আমরা কাউন্ট আমরা ইফ এই ফাংশনটা আমরা দেখাবো, তারপর সেমভাবে আমরা এখানে রেঞ্জটা সিলেক্ট করবো। রেঞ্জ সিলেক্ট করার পরে আমরা এখানে কি দেব, কমা। বাস কমা দেওয়ার পর আমাদের ক্রাইটেরিয়া ইউজ করতে হবে, তাহলে বলছি আমরা নেগেটিভ যখন এখানে ভ্যালুগুলো কাউন্ট করবো সেক্ষেত্রে এখানে কি দিব, আমরা ডাবল কোটেশনের ভিতরে আমরা লেস দেন আমরা জিরো দিব, যে জিরোর চেয়ে কম যে ভ্যালুগুলো ওগুলো আমাদের নেগেটিভ ভ্যালু। আর সেটা দেওয়ার পরে আমাদের ডাবল কোটেশন শেষ করতে হবে, তারপর আমাদের এই ফার্স্ট ব্রেকেটটা শুরু করছে, ফার্স্ট ব্রেকেটটা ক্লোজ, বাস এন্টার। তাহলে আমাদের এখানে নেগেটিভ ভ্যালু করা আছে সাতটা, এই যে এখান থেকে আমরা দেখলে ইজিলি বুঝতে পারছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে আমাদের এখানে ভ্যালু কম আমরা কিন্তু ইজিলি দেখতে পাচ্ছি যে এখানে সাতটা ভ্যালু কাউন্ট হয়েছে নেগেটিভ ভ্যালু। আপনার যদি অনেক ভ্যালু থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আমি যেভাবে দেখালাম আপনারা কাউন্টিভ যে ফাংশনটা ব্যবহার করার মাধ্যমে আপনারা খুব ইজিলি ভাবে আপনাদের নেগেটিভ পাশাপাশি পজিটিভ ভ্যালুগুলো আপনারা এইভাবে কাউন্ট করতে পারেন। বাস তাহলে হয়েছে আমাদের এখানকার টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কাউন্ট অনলি নেগেটিভ অর পজিটিভ ভ্যালু ইন এ রেঞ্জ অন এমএস এক্সেল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।